থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাইফটা প্রুভ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। চলো সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি, হ্যালো, সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। হ্যালো মিনাক্ষীদি, থ্যাংক ইউ। হ্যালো, আজ গলারটা ব্যাপক, ম্যাচিং গলারটা। ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করো আর একটু সবাইকে ট্যাগ করো। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান এনেছি, তো তোমরা একটু তাড়াতাড়ি করে জয়েন করো, না হলে কিন্তু সব মিস, না হলে সব মিস। চলো ফার্স্টে এবার আমি কিছু শুরু করে দিই, কারণ তাহলে আর পরের দিকে শেষ করতে পারবো না। আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশান এনেছি, তো তোমরা একটু সাথে থাকো, ঠিক আছে? চলো ফার্স্টে দেখাই একটা ফ্যাব্রিকের জুয়েলারি, ঠিক আছে? এটা হলো ফ্যাব্রিকের জুয়েলারি, এই যে দেখো, এটা হলো তোমার কানের দুল। ঠিক আছে, এটা হলো কানের দুল। দেখো কানের দুলের মধ্যে দেখো এরকম হোয়াইট দিয়ে একটা কাজ করা, রেড রেডের মধ্যে হোয়াইট দিয়ে কাজ করা, স্টাডের ওপরে যাচ্ছে, ঠিক আছে, স্টাডের ওপরে যাচ্ছে। আমি ভালো আছি, চলে যাচ্ছে, ভালো আছি। হ্যালো 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 সবাইকে হ্যালো, তোমরা একটু কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করো, তাহলে কি বলো তো পরেও লাইভটা দেখা যায়, কমেন্ট না করলে কিন্তু লাইভটা পরে রেকর্ডেডটা দেখা যায় না, ঠিক আছে? তো আর ঝটপট করে স্ক্রিনশট করো আর বুক করো, ঝটপট করে স্ক্রিনশট করো আর বুক করো। এইটা দেখো গোল মতো, নিচে দেখো কড়ি বসানো, ঠিক আছে, নিচে কিন্তু কড়ি বসানো, এই যে এটা, আর এটার সাথে ম্যাচিং কিন্তু আংটিও আছে, এটার সাথে কিন্তু ম্যাচিং আংটি আছে, এটার সাথে ম্যাচিং আংটি আছে। হ্যালো, দেখো আংটিটা দেখো কাছ থেকে দেখায় কড়ি, রেড কালারের আংটি, আর কিন্তু এরকম একটা ছোটো ছোটো চার্মস যাচ্ছে, ছোটো ছোটো চার্মস যাচ্ছে, ঠিক আছে, ছোটো ছোটো চার্মস। ছোটো ছোটো চার্মস, এই যে আংটিটা দেখে নাও, ঠিক আছে, কমানো বাড়ানো করা যাবে, কমানো বাড়ানো করা যাবে। আর চুড়ি আছে তার সাথে সাথে, চুড়ি দেখো আমি দেখিয়ে দিই, এই যে রেড অ্যান্ড হোয়াইট চুড়ি, রেড অ্যান্ড হোয়াইট চুড়ি, যে সাইজ বলবে সেই সাইজই পেয়ে যাবে, যে সাইজ বলবে সেই সাইজই পেয়ে যাবে। তাহলে এটা দেখো পুরো কম্বো যাচ্ছে, পুরো কিন্তু কম্বো যাচ্ছে, এইটা যাচ্ছে, ঠিক আছে। আর তার সাথে দেখো ফিঙ্গার রিং, পুরো কিন্তু কম্বো অফার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি আজকে আমার লাইভে 10 জন হয় নাকি। হ্যালো ডিয়ার, ও সুতপাদি, হ্যালো ডিয়ার বললো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সুতপাদি, থ্যাংক ইউ সো মাচ। চলো এটা কিন্তু কম্বোতে যাচ্ছে, দুটো কানের দুল পাচ্ছ, এইটা দেখো চুড়ি পাচ্ছ পাঁচটা, চুড়ি পাঁচটা, এই দেখো চুড়ি পাঁচটা, চুড়ি পাঁচটা, আর এটা হলো ফিঙ্গার রিংটা, ঠিক আছে, এটা হলো ফিঙ্গার রিংটা, ভালো দারুণ কম্বো, ফুল প্যাকেজ। হ্যাঁ এবার ফুল প্যাকেজটার প্রাইস আজকে এক্সিবিশনের জন্য মাত্র 120 যাচ্ছে, 120, 120 টাকা, ঠিক আছে, 120 টাকা,
হ্যাঁ, পুরো ফুল প্যাকেজ 120 টাকা। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি ফুল প্যাকেজটা। ফুল প্যাকেজটা আমি জাস্ট তোমাদের আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। হ্যালো জয়শ্রীদি, কেমন আছেন আপনি? ফুল প্যাকেজটা আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফুল প্যাকেজটা, দুটো পাচ্ছ এরকম ইয়াররিং, দুটো কিন্তু এরকম ইয়াররিং, আর এই ফিঙ্গার রিং, আর এই যে। হ্যালো অগৌরীদি, এই যে এটা হলো ফিঙ্গার রিংটা, আর এই চুড়িগুলো, আর এইটা কিন্তু পুরোটা যাচ্ছে এরকম ফুল সেট। আরেকটা কম্বো আছে, সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে চলো, হ্যাঁ আইডিয়াল ফর অষ্টমীর সাজ। আমি ভালো আছি জয়শ্রীদি, হ্যাঁ আইডিয়াল ফর অষ্টমীর সাজ। ঠিক আছে, আচ্ছা এবার যারা ব্ল্যাক লাভার আছো তাদের জন্য একটা কম্বো। ঠিক আছে, যারা রেড, তো রেডের জন্য আছে, অসুবিধা নেই। যারা আমার আমাদের ব্ল্যাক লাভার তাদের জন্য তো কিছু বানাতে হয়, তারাও তো বলবে না আমার ব্ল্যাক যারা ভালোবাসি তারা কোথায় গেল, তো তাই জন্য তাদের জন্য এবার। থ্যাংক ইউ, দারুণ আইডিয়া উর্বি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবার ব্ল্যাক, ব্ল্যাক এইটা হলো আমার ইয়াররিংসটা। ঠিক আছে, এটা হলো আমার ইয়াররিংসটা, এটা ইয়াররিংস। আংটিটাও কিন্তু এরকমই যাবে, আংটিটাও কিন্তু এরকমই যাবে, আর এটা যাচ্ছে কিন্তু চুড়িটা, চুড়িটা ব্ল্যাক অ্যান্ড রেড, ব্ল্যাক অ্যান্ড রেড। এটারও আংটি কিন্তু গোলের মতনই হবে, ব্ল্যাক অ্যান্ড রেড। ঠিক আছে, 120, পুরো কম্বো 120। হ্যাঁ এটা ফেব্রিক জুয়েলারি, হ্যাঁ ফেব্রিক, এটা ফেব্রিক করা, দেখুন এটা পুরো ফেব্রিক করা। ফুল জুয়েলারিটা হলো প্রাইস কম্বো যাচ্ছে 120, 120 টাকায় কিন্তু এটা পেয়ে যাবে, 120। ঠিক আছে সরালাম। আচ্ছা এবার আমি কিছু বিট সেট দেখাই। এই যে এটা বিট সেট, ব্লু, হালকা ব্লু। ঠিক আছে, হালকা ব্লু, হালকা ব্লু চাইছে, ব্লু অ্যান্ড হোয়াইট, ব্লু অ্যান্ড হোয়াইট। দুল আছে, দুলটার জাস্ট টপ, দুলটা কিন্তু এইরকম, এই যে দুলটা এরকম, দুলটা এরকম। হ্যালো হ্যালো নাফিসা দি, তোমার পার্সেলটা কি পেয়েছো? হ্যাঁ, আরও আছে গ্লাস বেডস দেখাচ্ছি, একটু সবাই সাথে থাকো। আরেকটা যাচ্ছে অরেঞ্জিশ কালার, অরেঞ্জিশ, এই যে এইটা জাস্ট লকেট। ঠিক আছে টপ, আর এটা হলো দুলটা, দুল। ও পেয়েছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এটার প্রাইস অনলি 80। ঠিক আছে, অরেঞ্জ, অরেঞ্জ এই যে কালারটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ডুয়েল টোনে, আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে,
ঠিক আছে? পছন্দ হলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। এবার আমি একটা নতুন জিনিস দেখাবো। এটা হয়ে গেল মোটামুটি, এবারে আমি একটা নতুন জিনিস দেখাবো। এটাও খুব সুন্দর একটা জিনিস, আমার এটা পুরোপুরি হ্যান্ডমেড, পুরোপুরি হ্যান্ডমেড। দেখো, এটা হলো জুট বেসের ওপরে একটা গণেশ, জুট বেসের ওপরে কিন্তু একটা গণেশ। দেখো, পুরোটা কিন্তু জুট বেসের ওপরে যাচ্ছে, জুট বেস। এই দেখো, জুটটাকে প্রথমে গোল গোল করে কেটে, গোল গোল করে রাউন্ড করে, তারপরে কিন্তু এরকমভাবে কুইলিং করা হয়েছে, এরকমভাবে কুইলিং করা হয়েছে। দেখো, কুইলিং করে, আর জুটটা কিন্তু খুব মোটা পাতলা নয়, জুটটা কিন্তু খুব মোটা পাতলা না। আমার এই দুটো করে দেবে? কোন দুটো? ওই গ্লাস বিটসটা বলছিলেন কি, গ্লাস বিটসটা? না, কোন দুটো করে দেব? হ্যালো অর্পিতাদি, কোন দুটো আমাকে বলবেন? এটা দেখো, একটা গণেশ, এটা এটা পুরো ক্লে তৈরি, আর এটা গণেশটা কিন্তু স্প্রে পেন্টিং করা, গণেশের পেন্টিংটা স্প্রে, স্প্রে পেন্টিং করা। আপনি কি কলকাতা এসেছেন? কলকাতাতে এসেছেন? আর এটা দেখো, পুরো উডেন বেজ যাচ্ছে, এটা কিন্তু উডেন বেজ। এই যে, এটা হলো উডেন বেজ আর সিলভার সিসি বল দেওয়া, রেড রঙের টাসেল, রেড কালারের টাসেল, রেড কালারের টাসেল, ফুল রেডে যাচ্ছে। ফুল রেডে যাচ্ছে, এটা কিন্তু ফুল রেডে যাচ্ছে। পছন্দ হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। পেছনটাও দেখিয়ে দিলাম, আর এটা কিন্তু সামনেটা। এটার প্রাইস আছে অনলি ফর, ও আচ্ছা, অনলি ফর 150, 150 টাকা, 150 টাকা, অনলি ফর 150। আর যেহেতু এটা এক্সিবিশন লাইফ চলছে, তো প্রত্যেকটা পারচেসের ওপরে কিন্তু আমার থেকে গিফট পেয়ে যাবে, প্রত্যেকটা পারচেসের ওপরে কিন্তু গিফট পেয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট দারুণ, নিয়ে নাও, ঠিক আছে? যারা একটু গণেশ ভালোবাসো, হ্যান্ডমেড ভালোবাসো, তারা কিন্তু এটা নিয়ে নাও, পুরো হ্যান্ডমেড জুয়েলারি, ঠিক আছে? দেখে নাও কতটা সুন্দর মজবুত যাচ্ছে, পরে ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই। রেড রঙের টাসেল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখাই একটা একটু অন্য রকমের জুয়েলারি। এই তো দেখো, একটা হাতি, এই দেখো একটা হাতি, হাতি, হাতির ওপরে এইটা বসানো, হাতি। আচ্ছা, এবার আমি আজকে কোয়েশ্চেনটা করে ফেলি। কোয়েশ্চেনটা হলো, দুর্গা দুর্গা মাসুদের সাথে দেবী শাকম্বরীর যুদ্ধের সময় 10 দেবীর সৃষ্টি হয়েছিল, এদের একত্রে কি বলা হয়? ঠিক আছে, এদের একত্রে কি বলা হয়? দুর্গা মাসুদের সাথে দেবী দেবী শাকম্বরীর যুদ্ধের সময় 10 দেবীর যে সৃষ্টি হয়েছিল, তাকে একত্রে কি বলা হয়? প্রশ্নটা কি বোঝা গেল? প্রশ্নটা কি বোঝা গেল? এটার দাম হলো মাত্র 20 টাকা, 20, হাতি, বুডেন হাতি, 20 টাকা, ঠিক আছে? সরালাম। প্রশ্নটা আবার রিপিট করলাম, দুর্গা মাসুদের সাথে
দেবী শাকম্ভরীর যুদ্ধের সময় 10 দেবী সৃষ্টি হয়েছিল, সেই এদের একত্রে কি বলা হয়? হাতি। ঠিক আছে, হাতি 20 টাকা। পছন্দ হলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। হ্যালো দিয়া, চলো এইবারে দেখাই আরেকটা জিনিস, সেটা হলো এটা। এই দুইটার প্রাইস আছে অনলি 30। এবার এ দেখো, এবার দেখো এই দুলটা দেখো, অনলি 30 রুপিস কালারিং করি দিয়ে। এটা কিন্তু কালারিং করি দিয়ে আমি বানিয়েছি, কালারিং করি, কালারিং করি দিয়ে। দেখো কি সুন্দর লাগছে কালারিং করি দিয়ে। হাতিটা রাখবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রেখে দেব। এই যে নাফিসা দি, গিফটটা কি বা সরি কি বলে, তুমি কি পার্সেলটা ওপেন করেছো? পার্সেলটা ওপেন করলে বলো। দেখো এটার প্রাইস অনলি 30, কালারিং করি দিয়ে। ঠিক আছে সরালাম। প্রশ্নটা আবার করছি, দুর্গা মাসুদের সাথে দেবী শাকম্ভরীর যুদ্ধের সময় 10 দেবী সৃষ্টি হয়েছিল, এদের একত্রে কি বলা হয়? চলো এইবারে আরেকটা জিনিস দেখো, এইটা দেখো, এইটা দেখো একটা এটা কিন্তু ফুল অক্সিডাইজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফুল অক্সিডাইজ হয়ে যাচ্ছে, দেখো এটা কিন্তু ফুল অক্সিডাইজ হয়ে যাচ্ছে, চেন দেওয়া। ঠিক আছে, ফুল অক্সিডাইজ হয়ে এটা কিন্তু চেন দেওয়া যাচ্ছে। পুরোটা দেখো একটা স্টাডের ওপরে অক্সিডাইজ হয়ে চেন। হাতিটার মতো কানের আর ছোট কি আছে? ছোট কিছু ক্লে জুয়েলারি ছিল। ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কিছু, এইটা দেখো প্রাইস যাচ্ছে অনলি ফর প্রাইস, ওইটা যাচ্ছে কিন্তু 180, 180 টাকা। এই গর্জিয়াস নেকলেসটার দাম যাচ্ছে 180, 180 টাকা। দুলও পেয়ে যাবে তোমরা, তোমরা কিন্তু দুলটাও পেয়ে যাবে। হ্যালো পৌষা দিদি, আর ঠিক আছে এটার প্রাইস 180। আচ্ছা আরো ছোট ছোট আছে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে এটা দেখে নাও, এটা জাস্ট পড়লে কিন্তু অসাধারণ লাগবে, যে পড়বে তাকে কিন্তু অসাধারণ দেখতে লাগবে। ঠিক আছে 180, এটা কিন্তু যাচ্ছে 180 রুপিসে। হ্যালো অর্পিতা, কেমন আছিস বল? আচ্ছা প্রশ্নটা বলে দিচ্ছি, ব্যাপক তো, হ্যাঁ সেটাই। আচ্ছা এগুলো কিন্তু স্টিলের কিন্তু বালা, ঠিক আছে 120 করে, এগুলো কিন্তু 120 করে।
হাস হাস 120, ঠিক আছে 120, ঠিক আছে চলো। প্রশ্নটা হলো, সবাই একটু মন দিয়ে শোনো, প্রশ্নটা হলো, দুর্গা মাসুদের সাথে দেবী শাকম্ভরী যুদ্ধের সময় 10 দেবী সৃষ্টি হয়েছিল, এদের একত্রে কি বলা হয়? এটা হলো আমার লাইভের প্রশ্ন। লাইভের প্রশ্ন যদি সঠিক উত্তর দাও লাকি ড্রয়ের মাধ্যমে, কিন্তু আমাদের সঠিক উত্তর বিজেতার নাম বলা হবে অ্যাডমিন প্যানেল থেকে, এটা কিন্তু করা হবে, ঠিক আছে? অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু এটা করা হবে, তোমরা একটু সাথে থাকো। আচ্ছা চলো, এবারে আমি অন্য জিনিস দেখাব, আরেকটা জিনিস। আচ্ছা, গ্রিন কালারের কিন্তু এটা আরেকটা গ্লাস বিটস, গ্রিন কালার কমানো বাড়ানো করা যাবে, জাস্ট গ্রিন কালার, ঠিক আছে? আমি এই বিটসটার কালারটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু যাচ্ছে এটা, ঠিক আছে? পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করো। এটা প্রাইস অনলি 70, ঠিক আছে, সরালাম। আচ্ছা এবার আমি একটা দারুণ জিনিস দেখাই, এটাও কিন্তু অক্সিডাইজের ওপরে যাচ্ছে। দেখো অক্সিডাইজটা দেখো, এই যে এটা হলো পুরোটা অক্সিডাইজের, ফুল অক্সিডাইজের। আর দেখো চেনটা কিন্তু এরকম অক্সিডাইজের বল দেওয়া, আচ্ছা এই প্রাইসটা দেখি তোমরা গেস করো তো কত হতে পারে, অক্সিডাইজের এই মালাটা কত হতে পারে? তাই আচ্ছা, আরো আরো বিটস আছে, আমি তো ভাবছিলাম বিটস কোথায় আপনি কোথায়, আমি তো সেটাই ভাবছিলাম, বিটস কথা মনে পড়লেই আমার আপনার কথা মনে পড়ে যায়, সেই জন্য। বলো সবাই এটার প্রাইস কত হতে পারে? বলো প্রাইস, এটার প্রাইস কত হতে পারে? প্রাইস তাহলে আমি বলে দিই, না 200 না, এটা 180, 180 যে এটা বুক করবে আমার কাছে 10% অফে কিন্তু পেয়ে যাবে। আর আজকে প্রত্যেকটা কেনাকাটার ওপরে কিন্তু থাকছে একটা সারপ্রাইজ গিফট, আচ্ছা এবার এটা দেখাই, এইটা দেখো, এটা একটা সুন্দর লকেট,
শেলগুলোকে ক্র্যাশ করে কিন্তু এগুলো এইভাবে বসানো হয়েছে। শেলগুলোকে কিন্তু এক একটা রং করেছি, দেখো কালারিং রং আছে, রং করেছি, রং করে কিন্তু এরকমভাবে বসিয়েছি। বসিয়ে তারপর কিন্তু এই আবার এই হোয়াইটটার মধ্যে এটা দিয়েছি, মানে তোমরা এটা ফিল করতে পারবে, মানে এটার ওপরে কোনো কাজ বা কিছু দেওয়া নেই, তোমরা কিন্তু এটা ফিল করতে পারবে যে এইটা কিন্তু আসল শেল। এইগুলো লকেট হয় না দিদি, মানে এইগুলো এই লেন্থই হয়, এটার চেয়ে লম্বা হয় না। একটা লকেট আছে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, একটা লকেট আছে, ঠিক আছে, একটা লকেট আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এইটা দেখো, তোমরা নিজেরাও কিন্তু এটা বুঝতে পারবে সেইরকম ভাগ করে কিন্তু। আমি আমি একটু থাকুন চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, একটু থাকুন, এটা বলে নিই আগে, পুরো দেখো শেলটা কিন্তু ক্র্যাশ করা, ক্র্যাশ করে কিন্তু এগুলো এক একটা করে আটকানো আছে। আর এই এগুলো কিন্তু শেল, শেলগুলো কিন্তু রং করে আটকানো আটকানো আছে, ঠিক আছে। আমি এটা এটা কি কোনো কাজ বা কিছু দিন বা কিছু দিইনি, মানে ওপরের কোনো কিছু এর মধ্যে ওপরে কিছু দেওয়া হয়নি, যাতে তোমরা বুঝতে পারো এটা আসল জিনিস দিয়ে কিন্তু বানানো হয়েছে। এটা কিন্তু পুরো আসল জিনিস, কোনো প্লাস্টিক বা কোনো কিছু নেই, এটা কিন্তু আসল শেল দিয়ে এটা তৈরি করে করেছি, আসল শেল দিয়ে কিন্তু এটা তৈরি করেছি, ঠিক আছে। এইগুলো দেখো, এইগুলো কিন্তু উডেন বিটস, এইগুলো কিন্তু সব উডেন বিটস, খালি এটা কেমিক্যাল বিটস আছে, ঠিক আছে। এই যে লকেটের পেছনটা, লকেট পেছনটাও কিন্তু তোমাদের একটা বড় মেটালের লকেট, একটা মেটালের লকেটের ওপরে কিন্তু এইগুলো বসানো, পুরো মেটালের লকেট, ঠিক আছে। এটা এইভাবে থাকবে, জাস্ট নেকলেস টাইপের, ঠিক আছে, জাস্ট নেকলেস টাইপের। এইগুলো বেশি বড় হয় না, ঠিক আছে, এগুলো বেশি বড় হয় না, জাস্ট নেকলেস টাইপের। এই যে সবাই প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন, আমি কোথায় গেল, এই যে এটার প্রাইস অনলি 200, 200 টাকা, 200 টাকা, 200 টাকা। এগুলো কিন্তু সব উড, এটা কেমিক্যাল বিটস আর এগুলো কিন্তু সব উডেন বিটস, 200 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটার দুল রয়েছে, দুলটা হলো এটা, দুলটা হলো এটা, এটা হলো দুল, ঠিক আছে। এটা জাস্ট একটা প্লাস্টিকের বিটস দিয়ে করা করেছি, দেখো এখানে কিন্তু একটা গোল রঙের পাথর বসানো রিং আছে, তার এখানে কিন্তু হলুদ কালার, ঠিক আছে। 200 টাকা, 200, ফুল সেটটা যাচ্ছে 200 রুপিসে। এই ফুল সেটটা কিন্তু 200 রুপিস,
ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখাই। ও আচ্ছা, কোয়েশ্চেনটা আরেকবার বলছি, দাঁড়াও, বলে দিচ্ছি। দুর্গা মাসুদের সাথে দেবী শাকম্বরী যুদ্ধের সময় দশ দেবী সৃষ্টি হয়েছিল, ঠিক আছে? এদের একত্রে কী বলা হয়? আবার বলছি কোয়েশ্চেনটা, দুর্গা মাসুদের সাথে দেবী শাকম্বরী যুদ্ধের সময় দশ দেবী সৃষ্টি হয়েছিল, এদের একত্রে কী বলা হয়? ঠিক আছে, যদি কোয়েশ্চেন না বুঝতে পারা যায় আমি আরেকবার বলে দেব। আচ্ছা, এটা এবার কিন্তু শেলের ওপর জুয়েলারিতে যাচ্ছে, পুরো শেল। এতক্ষণ শেলটাকে ক্র্যাশ করে দেখিয়েছি, এবার দেখো পুরো শেলের ওপরে। ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, এই যে শেল। দেখো পুরোটা কিন্তু শেলের ওপরে, শেলের ওপরে ব্ল্যাক কালারের টাসেল, শেল, ঠিক আছে। দুলটা যাচ্ছে কিন্তু এটা, এই যে দুল। পছন্দ হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, শেলের জুয়েলারিটা কিন্তু 100 টাকা, এই শেলের জুয়েলারিটা 100 টাকায় যাচ্ছে, এটা কিন্তু 100 টাকা। চটপট বুক করো, চটপট, দেরি করে লাভ নেই, চটপট। এবার যারা অ্যাঙ্কলেট পরতে ভালোবাসো, এটা তাদের জন্য অ্যাঙ্কলেট। দেখো এটা কিন্তু অ্যাঙ্কলেট, এইটা অ্যাঙ্কলেট, অ্যাডজাস্টেবল অ্যাঙ্কলেট, ঠিক আছে, অ্যাডজাস্টেবল অ্যাঙ্কলেট, অ্যাডজাস্টেবল অ্যাঙ্কলেট। এটার প্রাইস ওনলি 50, 50 টাকা যাচ্ছে, ওনলি ফর 50 টাকা, 50 টাকা। এইটা যাচ্ছে গোল্ডেন, এটা যাচ্ছে সিলভার, এটা গোল্ডেন, এটা গোল্ডেন, এটা সিলভার, 50 টাকা। এটা গোল্ডেন, এটা সিলভার, ঠিক আছে, 50 রুপিস করে। পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করো। নতুনত্ব করার চেষ্টা করি, আর কিছু না। আচ্ছা, আরেকটা শেলের ওপর জুয়েলারি দেখিয়ে দিই। এটা আগেটা গোল দেখালাম, রাউন্ড, এটা কিন্তু একটু রেক্ট্যাঙ্গেল শেপে, রেক্ট্যাঙ্গেল শেপে, ময়ূরের যে পাখনাটা সেটা, ময়ূরের যে পাখনাটা কিন্তু সেটা। ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে নিচ্ছি, এর সিসি বলটা কিন্তু অন্যরকম, এই যে এর সিসি বলটা কিন্তু অন্য রকমের, দেখো
সবার কি পূজোর শপিং হয়ে গেল? সবার কি পূজোর শপিং কমপ্লিট? একুশে নারীর এক্সিবিশনে থেকেই একুশে নারীর এক্সিবিশন থেকেই সবার কি পূজোর কেনাকাটা কমপ্লিট? এটা হলো গলার হারটা, আর এটা হলো দুলটা। ঠিক আছে, প্রশ্নের উত্তর কোথায়? আজকে তো একটাও প্রশ্ন, সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমিও ঘুমিয়ে পড়ি তাহলে। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমিও তাহলে একটু পরে ঘুমিয়ে পড়ি। আর সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি তাহলে একটু পরে ঘুমিয়ে পড়ি। লাইফটা শেষ করে আমি ঘুমিয়ে পড়বো একদম। হ্যালো, হ্যালো পিয়া দিদি, সবার আমার জুয়েলারি কেমন লাগছে বলো, আমার জুয়েলারি কেমন লাগছে বলো। এটা খুব সুন্দর। হ্যাঁ, এক্স্যাক্টলি সবই সুন্দর। এটা দেখো, এটা হলো এটা একটা ব্যাঙ্গেল, ব্যাঙ্গেল 150, 150 ব্যাঙ্গেলটা 150। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 150 ব্যাঙ্গেলটা হলো 150। ঠিক আছে, তা খিল দেওয়া আছে, কমানো বাড়ানো করা যাবে। এইবারে এইটা দেখাই, প্রশ্নটা রিপিট করে দিচ্ছি। দুর্গা মাসুদের সাথে দেবী শাকম্ভরীর যুদ্ধের সময় 10 দেবী সৃষ্টি হয়, এদের একত্রে কি বলা হয়? যে সঠিক উত্তর দেবে, অ্যাডমিন প্যানেল লটারি করে তাকে চুজ করবে, কি আর সেই হবে আমার এক্সিবিশনের লাইভের সঠিক উত্তরের বিজেতা। ঠিক আছে, আচ্ছা, মনীষাদি উত্তর দিয়ে দিয়েছে, ওকে, আমরা অ্যাডমিন প্যানেলে দিলিয়া সবাই দেখে নিচ্ছে। আফটার এক্সিবিশন বিজেতাদের নাম ঘোষণা করা হবে লাকি ড্রয়ের মাধ্যমে। ঠিক আছে, এটা দেখে নাও। ঠিক আছে, এটা জাস্ট একটা চোকার যাচ্ছে, এটা কিন্তু একটা চোকার 120, চোকারটার প্রাইস অনলি 120। পছন্দ হলে একটু বুক করো। দুলটা আছে, দুলটা 120। ঠিক আছে, পছন্দ হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। দশ মহাবিদ্যা, আচ্ছা, দেবপ্রিয়াদি ঘুমিয়ে পড়েছে, দেবপ্রিয়াদি ঘুমিয়ে পড়েছে, তাই জন্য লাইভে নেই। তোমরা তো আছো, ব্যাস তাহলেই হবে।
আচ্ছা এবারে দেখি, এবার পরে একটা জিনিস দেখাই। এটা শুধু ইয়ারিং, দেখো শুধু ইয়ারিং, শুধু ইয়ারিং। প্রাইস অনলি আজকের জন্য 80 টাকা। পছন্দ হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলো এক্ষুনি। 80 টাকা, ঠিক আছে 80 টাকা। এই চোকারটা দেখে না, এটাও কিন্তু একটা অক্সিডাইজের চোকার, এই যে অক্সিডাইজের চোকার, ঠিক আছে দেখো অক্সিডাইজের চোকার, ব্ল্যাক ব্ল্যাক। পছন্দ হলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে প্লিজ ভুলো না, ঠিক আছে। এটার প্রাইস হলো 170, 170 টাকা, 170, 170, ঠিক আছে সরালাম। আচ্ছা এবারে আমি দেখাই ফিঙ্গারিং। আচ্ছা আমি ব্যাঙ্গেল দেখিয়ে দিই, এগুলো ব্যাঙ্গেল, কালারিং ব্যাঙ্গেল আছে কিন্তু 10 টাকা করে, কালারিং ব্যাঙ্গেল 10 টাকা করে, নানা রকম কালারের ব্যাঙ্গেল 10 টাকা করে, ঠিক আছে আচ্ছা 10 টাকা করে, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখিয়ে দিই, আজকে যেটা মেইন আকর্ষণ ছিল ফেব্রিকের ওপরে, এটা হলো ফেব্রিকের ওপরে যাচ্ছে একটা স্টারের মতো ইয়ারিংস, ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড রেডের কিন্তু এই চুড়িগুলো, ব্ল্যাক অ্যান্ড রেডের কিন্তু এই চুড়িগুলো। আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্ল্যাক অ্যান্ড রেডের এই চুড়িগুলো, তার সাথে ফিঙ্গারিংও কিন্তু এরকমই থাকবে, ফিঙ্গারিংও কিন্তু এরকমই থাকবে, ঠিক আছে। প্রাইস কম্বো অফার 120, অনলি ফর 120। পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করে ফেলো এক্ষুনি। আচ্ছা আরেকটা দেখিয়ে দিই চোকার, একটা চোকার এইটা দেখে নাও, একটা চোকার, এটার প্রাইস আছে অনলি ফর 150 ফর আজকের জন্য, ঠিক আছে অনলি আজকের জন্য 150 রুপিস, 150 টাকা। এইটা জাস্ট পড়লে আর কিন্তু কিছু পড়তে হবে না, 150। পছন্দ হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, ওকে সরালাম, ঠিক আছে। আচ্ছা আজ তাহলে আমি এখানেই যাই, দেন আবার আসবো রবিবারে বিকেল 3টে, ঠিক আছে
রবিবারে বিকেল তিনটের সময় আসছি, সবাই কিন্তু সাথে থেকো, রবিবার বিকেল তিনটে। চলো টাটা, সবাইকে ভালো থেকো, শুভরাত্রি, পুজো ভালো করে কাটিও, আসছে পুজো ভালো করে কাটিও, টাটা, সবাইকে শুভরাত্রি।